বছরের পাঁচ দিন বাপের বাড়িতে থাকবেন দেবী দুর্গা। এই নিয়ে মর্তলোকে তোড়জোড়, মাকে সাজাচ্ছেন, নিজেরা সাজছেন। দেশজুড়ে 32,460টি এবং রাজধানীতে 243টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। হিন্দু ধর্ম অনুসারে বিবাহিত নারীদের নিয়ম করে প্রতি বছর পাল্টে নিতে হয় শাখা। পূজা উপলক্ষে চাহিদা বাড়ে নতুন সিঁদুরেরও, আর নতুন কাপড় তো রয়েছেই। নিজের জন্য এমনকি অন্যকে উপহার দেওয়ার জন্য পূজা উপলক্ষে অনেকেই কিনছেন নতুন পোশাক। প্রতি বছর আমরা হিন্দু বিবাহিত নারীরা এই মায়ের পূজা উপলক্ষে আমরা নতুন শাখা সিঁদুর উভয় কিনে থাকি, যেহেতু এটা আমাদের মহাদেবের আশীর্বাদ এবং মা পার্বতীর হাতে পরা। এখন আমরা ওইভাবে আমাদের শাখাটা পরি, আলতা, তারপর শাড়ি, এগুলো নতুন নতুন কিনতে হয়। আর মা প্রতি বছর নতুন রূপে আসে, তাই বলে আমরা সব নতুন পরিধান করি। বিক্রেতারাও বলছেন শাখা সিঁদুরের বাজার দুর্গা পূজা আসলেই হয় জমজমাট। পূজা উপলক্ষে কাপড়ের ব্যবসায়ীরাও খুশি, বেচা কেনা বাড়ায়। পুজোর মধ্যে সবাই একজোড়া হলো শাখা কেনে। এই পুজোটার জন্য আমরা এক বছর অপেক্ষা করি যে শাখা বিক্রি করবো। সব ধরনের পোশাকগুলি চল, সারা বছর যা বিক্রি হয় তার চেয়ে মোটামুটি অনেক ভালো হয়েছে বিক্রি। গত বছরের তুলনায় এবছরে আসলে অনেক অনেক বেশি কাস্টমার আসতেছে। এদিকে আলোকসজ্জা সহ সার্বিক সজ্জা, প্রসাদ ও খাবার এবং পুরোহিতের সম্মানী সহ প্রতিটি মণ্ডপের আয়োজনও ব্যয় হয় কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা। প্রতি বছর দুর্গাপূজাকে ঘিরে চলে কয়েক হাজার কোটি টাকার লেনদেন। 1,00,000 থেকে 1,50,000 টাকা খরচ ধরি আমরা, একটু প্রায় 450 কোটি টাকা সামগ্রিকভাবে মিলে আমরা মনে করছি এবার পূজার অর্থনীতির আকার হবে 3,500 থেকে 4,000 কোটি টাকার মতো। জনসংখ্যার দিক থেকে ভারত ও নেপালের পরেই বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু জনবহুল দেশ। চারদিকে ঢাকঢোল আর শঙ্খের ধ্বনি জানান দিচ্ছে মর্তে দেবী দুর্গা এসেছেন। হাতের পুরনো শাখা জোড়া পাল্টে নতুন কাপড়ে, নতুন সিঁদুরের ছোঁয়ায় নিজেকে নতুন করে সাজাতে কিংবা মণ্ডপে মণ্ডপে দেবীকে সুন্দর করে সাজাতে চলছে রীতিমতো প্রতিযোগিতা। হিন্দু ধর্মাবলম্বীদের প্রত্যাশা, খরচ যেমনই হোক না কেন, মা যেন খুশি মনে কৈলাসে ফেরত যেতে পারে। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।